এখন নাই কারো বিচার জব দাও সামনেই লোকসভা নির্বাচন, ভোটের আর দেরি নেই। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তার আগেই জলের দাবিতে শালতোরায় হাঁড়ি কলসি নিয়ে রাজ্য সড়ক অবরোধ করল মহিলারা। আজ সকালে বাঁকুড়ার শালতোরা ব্লকের সাতদেউলি গ্রামের মহিলারা পানীয় জলের দাবিতে শালতোরা মেজিয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, গ্রামে নলবাহিত ট্যাপকল থাকলেও তাতে নিয়মিত জল পড়ে না। ভরা গ্রীষ্মে প্রবল জলকষ্টে ভুগছে গোটা গ্রাম। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। প্রতিবাদে আজ পথ অবরোধে সামিল হয় বাসিন্দারা। অবরোধের জেরে প্রায় দু ঘণ্টা ধরে রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামে পানীয় জলের ট্যাঙ্কার পাঠালে স্বাভাবিক হয় পরিস্থিতি। আমাদের দিনের পর দিন এখানে যে কলের কল করা হয়েছে, কিন্তু এখানে কোনো জল পাচ্ছে না। সাতদেউলির মানুষ আর জলের জন্য হাহাকার করছে। 47 ডিগ্রি টেম্পারেচারে মানুষ একদম মানে প্রাণ যায় অবস্থা হয়ে গেছে, তবু কোথাও জল পাচ্ছে না। আবার যাদের বাড়িতে জল পড়ছে, দু একজন ঘরে যদি যাদের বাড়িতে জল পড়ছে তাদের বাড়িতে যদি অন্যেরা কেউ জল আসছে না আনতে যাচ্ছে, তাদেরকেও বাধা দেওয়া হচ্ছে। এরকম অবস্থা কেন হবে সেটাই আমরা বিডিও স্যার এবং আমাদের ওসি যারা এসেছেন তাদের কাছ থেকে আমরা জবাব দিয়েছি যে এরকম কেন হবে। এক দেড় মাসের মতো হয়ে গেল। ভোট এলে তারা শুধু ওই বড় বড় ভাকি মারে যে আমরা এই করে দেবো ওই করে দেবো, কিন্তু কোনো কিছু হয়নি। ভোট পেরিয়ে যায়, বাস ওরাও বসে যায়। এখানে মোটামুটি অনেকগুলোই আছে, কতগুলো বলবো দাদা, অনেকগুলো আছে, প্রায় 100-এর উপর। এই তো আপনাদের এখান থেকে দামোদর বেশি দূরেও না, এখান থেকে তো জল সাপ্লাই, জল সাপ্লাই 3 কিলোমিটার, কিন্তু তা সত্ত্বেও আমরা জল পাচ্ছি না। কেন আমরা চাইছি, বাড়িতে বাড়িতে জল চাইছি যে যেন জলটা আমরা অ্যাভেলেবেল পাই, জল পাচ্ছি না। এখানে সব ঘাপলাবাজি চলছে আর কি, এটাই। হ্যাঁ, শম্পা মুখার্জি। আমাদের জলের সাপ্লাই সমস্যা হলে ট্যাঙ্কারের মাধ্যমে সাপ্লাই দিবো আমরা। কতদিন চলবে জলের সাপ্লাই? রেগুলার হচ্ছে। আমি জানি তো সালতোরা অভিযোগ জল নেই, জল নেই, জল এসছে, জলের ট্যাঙ্কার দেখুন আপনারা।